কোটি কোটি মানুষের রুজি রোজগারের ট্রেন, সমাজ সংস্কৃতি অর্থনীতির সঙ্গে জড়িয়ে থাকা ট্রেন আজ অদ্ভুত এক ভাইরাসের ভয়ে স্তব্ধ। রেলের ইতিহাসে লেখা হল নতুন এক অধ্যায়। কবে আবার স্বাভাবিক হবে ট্রেন চলাচল? আমরা জানি না, হয়তো কেউই জানে না। একটা ঘটনার কথা মনে পড়ে গেল, 1868 সালের কথা। সস্ত্রীক মথুরবাবু ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও তাঁর ভাগ্নে হৃদয়কে নিয়ে ট্রেনে চড়ে তীর্থে চলেছেন। ট্রেন ছুটেছে কাশীর উদ্দেশ্যে। একটা স্টেশনে ট্রেন থেমেছে। ঠাকুরের এতক্ষণ কি আর ট্রেনের মধ্যে ভালো লাগে? তিনি তাই নেমে পড়েছেন স্টেশনে, সঙ্গে হৃদয়ও, ঠাকুরকে বুঝিয়ে সুঝিয়ে ফের ট্রেনে তুলতে। উদ্বিগ্ন মথুরবাবু, জনমানবহীন অপরিচিত স্টেশন, ঠাকুর তো আপন মনে প্ল্যাটফর্মের এক গাছের নিচে গিয়ে বসেছেন। এদিকে গাড়ির হুইসেল দিয়েছে, ঠাকুর নির্বিকার। ভাগ্নের হৃদয় চিলচিৎকার জোড়ে দিয়েছে। মথুরবাবু কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ট্রেন ছেড়ে দিল, সত্যি ছেড়ে দিল। ঠাকুর পড়ে রইলেন প্ল্যাটফর্মে। সঙ্গে ঠাকুরের আচরণে প্রচণ্ড ভেঙে পড়া ভাগ্নে হৃদয়। এবার কি হবে? স্টেশন মাস্টারের কাছে ছুটল হৃদয়। পরের ট্রেন কখন? মাস্টার মশাই জানালেন, আজ আর ট্রেন নেই, পরের ট্রেন আসবে আগামীকাল। মাথায় আকাশ ভেঙে পড়ল হৃদয়ের। এদিকে একথা শুনে তো ঠাকুর নাচতে শুরু করেছেন। হরে হরে হৃদয়, এবারেই তো খেলা জমবে, এবারেই তো খেলা জমবে। ওরে ওরে ওরে, দেখ দেখ এবার মা কি করে, মা কি করে এবার দেখ দেখ দেখ। হৃদয় তো ঠাকুরের কথা শুনে রেগে আগুন। হ্যাঁ, তোমার মা রেল কোম্পানি খুলবে। হৃদয় যত রাগে ঠাকুর ততই আনন্দ পান। তার মধ্যে উদ্বেগ দুশ্চিন্তা তো দূরের কথা, তিনি আনন্দে টকবক করে ফুটছেন। বেশ কিছুক্ষণ এভাবে প্ল্যাটফর্মে বসে থাকার পর হঠাৎ সেই স্টেশনের স্টেশন মাস্টার রীতিমতো উত্তেজিত হয়ে এসে বললেন, আপনাদের ভাগ্য সুপ্রসন্ন, রেলের একজন খুব বড় অফিসার একটি সেলুন কার নিয়ে কাশী চলেছেন। তিনি কিছুক্ষণ এই প্ল্যাটফর্মে থামবেন, আপনাদের নিয়ে যাওয়ার জন্য ওনাকে অনুরোধ করতে পারি। কিছুক্ষণ পর একটা অত্যন্ত সাজানো গোছানো ট্রেন এসে হাজির হল সেই স্টেশনে। ট্রেন থেকে যিনি নামলেন তিনি রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়, রেলের মস্ত বড় অফিসার, বাড়ি বাগবাজার। ঠাকুরকে এই অবস্থায় স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখে ছুটে এলেন তিনি। ঠাকুর তাঁকে না চিনলেও তিনি ঠিক চিনেছেন। রাজেনবাবু বলেন, এ কি অবস্থা আপনার, কোথায় যাবেন ঠাকুর? ঠাকুরও যে কাশী যাবেন। রাজেনবাবু তো প্রণাম করে ঠাকুরকে তাঁর ট্রেনে তুলেছেন। এ ট্রেন একেবারে অন্যরকম। পুরু গদিওয়ালা সোফা, সামনে টেবিল, জানলায় পর্দা, যেন বাড়ির বিলাসবহুল বৈঠকখানা। ট্রেন ছেড়ে দিয়েছে। রাজেন্দ্রলালবাবু অস্ফুটে বলে উঠলেন, দক্ষিণেশ্বরের দেবতাকে নিয়ে চলেছি কাশীর দেবতার কাছে। আর এদিকে ঠাকুর তো মিটিমিটি হাসছেন, আর ভাগ্নে হৃদয়ের দিকে চেয়ে বলছেন, হ্যাঁগা হ্যাঁগা হ্যাঁগা, কি বুঝলি কিরে, হ্যাঁগা কি বুঝলি।
হঠাৎ এই ঘটনাটা মনে পড়ে গেল কেন? কেনই বা উল্লেখ করলাম? মনে হলো আমরা সবাই এই সভ্যতা যেন একটা অদৃশ্য প্ল্যাটফর্মে বসে আছি। চারপাশে সব স্তব্ধ, কবে ট্রেন আসবে কেউ জানে না। কিন্তু হঠাৎ যদি সব সমস্যার সমাধান করে দিয়ে সেই রাজেনবাবুর ট্রেনটার মতন কোনো ট্রেন সত্যি ছুটে আসে, আবার যদি সব কিছু স্বাভাবিক হয়ে যায়, আমরা তো আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ নই, পাপি তাপি কীট পতঙ্গ, তবু আশায় বুক বেঁধেছি। ঠাকুর ঠাকুর কবে আসবে, কবে আসবে সেই ট্রেন? ওই তো ট্রেন আসছে, ওই তো ট্রেন আসছে। জয় জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় জয় ঠাকুর, জয় শ্রী শ্রী রামকৃষ্ণের জয়, জয় 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 শ্রী রামকৃষ্ণের জয়। নমো নমো প্রভু বাক্য মনাদিত, নমো নমো প্রভু বাক্য মনাদিত, মনো বচনৈকা